21 জুলাই শহীদ দিবসে তৃণমূল সুপ্রিমোর ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করল রানাঘাটের তৃণমূল কর্মীরা। মঙ্গলবার তৃণমূলের শহীদ দিবসে বড় ভিডিও স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রীর ভাষণ শুনলেন নদিয়ার রানাঘাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীরা। এদিনের এই সভা ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। দিনটা আজকেও আমরা স্মরণ করেছি রানাঘাটের প্রত্যেকটা বুথে বুথে 21 জুলাই আজকে আমরা শহীদ দিবস পালন করেছি। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হোক, তৃণমূল কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়েছে আজকে প্রত্যেকটা রানাঘাটের বুথে বুথে। আমরা আজকে এখানে উপস্থিত আছি রানাঘাট 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে, এটা পাঁচ স্কুলের ধারে ঘাটের ধারে আমরা উপস্থিত হয়েছি। এখানে যে মমতা ব্যানার্জি যে ডিজিটাল কনক্লেভ চলছে, যে ডিজিটাল ভার্চুয়াল যে বক্তব্য চলছে সেই বক্তব্য আমরা শুনছি। চেষ্টা করেছি অনেকটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কাজটা করার, এবং আমরা 25 থেকে 30 জন এই অঞ্চলে উপস্থিত আছি যারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আজকে বক্তব্য আমরা শুনছি। অনেক আশা করেছিলাম যে আমরা এবছরও 21 জুলাই শহীদ দিবসের উদ্দেশ্যে আমরা যেতে পারবো কলকাতায়। যখন কোভিডের এরকম ভয়াবহ আতঙ্ক শুরু হয় তখনও আমরা ভেবেছিলাম না আমরা জুলাই মাসে এই সময়টা কাটিয়ে আসতে পারবো, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে, ভারতবর্ষে তার রেকর্ড আকার ধারণ করেছে। আমি জানি না ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কী নীতি এই কোভিডের জন্য গ্রহণ করলো। যখন আমাদের কোভিড ছিল না তখন ওনারা লকডাউন করলেন, এখন আমরা কোভিড পরিস্থিতির মধ্যে আছি, এখন লকডাউন তুলে ফেলেছে। আমি যাই হোক, আমি এই রাজনৈতিক কচকচি নিতে যাবো না। আজকের দিনটা আমরা শহীদের জন্য স্মরণ করছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন সেটা আমরা ভার্চুয়াল টেলিকাস্টের মাধ্যমে এখানে আমরা শুনছি। আপনার নাম? আর ডেজি স্যার। কামনাশীষ চ্যাটার্জি, রানাঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি।